তুরস্ক, ইরান ও পাকিস্তানের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ট্রেনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইরান, পাকিস্তান, তুরস্ক এবং তাজিকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইস্তাম্বুল, তেহরান এবং ইসলামাবাদের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় এ অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মোহাম্মদ আজম খান সতীও বক্তব্য রাখেন। তিনি বলেন, এটি হচ্ছে ইস্তাম্বুল, তেহরান, ইসলামাবাদ ট্রেন চলাচলের প্রথম ধাপ। ভবিষ্যতেও এই ব্যবস্থার যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে।